সত্যি বলছি তো মাইরে বলছি বিয়ে বিয়ে করবি তাহলে হ্যাঁ বিয়ে করবি বিয়ে হ্যাঁ আরে এটা বিয়ে না পড়া তুই তো বললি তোমায় আমি চাই আরে এটা ভালো এটা কই না বইয়ের পড়া রে এটা পড়লে আমি পরীক্ষায় পাস করব হ্যাঁ হ্যাঁ পরীক্ষায় পাস করব আমার চাকরি করার খুব ইচ্ছা হ্যাঁ হ্যাঁ তোকে চাকরি দেবে কি চাকরি কেন शुरू कर प्रेम जगे पुरातन हो गए तो छाते ईट गुलो खुले बोले बोल प्रेम जेगेछे आमार मने प्रत्येक लेखा पढ़ा शिक्षा कर ज्ञान प्राप्त कर बदमाशी कर ले शिक्षा लिवे रंगील वस्त्र पड़े पाए चटी मुखे आगुन दें कार मुखे क्या अपनी शशाने जान अवश्य दीबेंट मरे जा लक्ष्मी
सत्य कथा बोलें আপনার বাড়িতে আপনার দুটো মামা এসেছে আগামী কালকে এসেছে আপনি বাজার করতে পারেন আরে সময়টা পেলেমটা কখন তাই আমি আসছিলাম স্কুলে হ্যাঁ আপনার মামাকে দেখে বলল যে রে পটল এখানে আই তো আমি গেলাম গেলি বলছে ঘরের পিছনে মই আছে নিয়ে আই তো মই মানে কোন সিঁড়িটা হ্যাঁ সিঁড়িটা সিঁড়ি আচ্ছা তারপর নিয়ে গেলাম বলে যে কোঠার কাছে লাগা কোথায় আগে উপরে উঠবে আমি কোঠায় লাগিয়ে দিলাম আচ্ছা লাগিয়ে দেওয়ার পরে আপনার মা এক পা দু পা করে কোঠায় উঠে গেল কোঠায় তারপর কোঠার মধ্যে হাঁসের ডিম রাখা ছিল আরে হাট দাদা হাঁসের ডিম মুরগির ডিম পড়ে ওই তো ওইটাই হ্যাঁ তো মুরগির ডিম ছিল ওখান থেকে ডিম পাইল ডিম পাইলো কি না কোঠা থেকে ডিম পাইলো কি না তারপর মারা গেল কি করে মারা ডিম পেরে যখন রান্না ঘরে গেল গেল রান্না ঘরে গিয়ে দেখছে তেল নেই নেই তেলের শিশিটা হাতে নিয়ে আর ময়না মরে গেল তো ডিম পেরে মরে গেল না গেল কি না সত্যি লক্ষ্মী ছেলে কেন আগামী কালকে যখন মামা গুছে এসেছিল আমি বাধা কর সময় পাইনি চটপট করে বাড়ি গেলাম বলে গেলাম মা এই বেলা কোনো রকম কাজ করো আরে কিছু ভাজা সিদ্ধ হাত করে দাও আমি স্কুল থেকে ফেরার পথে সমস্ত বাজার করে দিই এটা এটা নিজের ভাই বলে তো কথা সিদ্ধ ভাতকে খাওয়াতে পারে লক্ষ্মী ছেলে আবার স্যার আমাদের এইভাবে কিন্তু বুঝিয়ে বলেনি তাই বুঝে কিন্তু স্যার ওটা যদি আমরা মিথ্যে বলেই বা থাকি ঠিক আছে কিন্তু আপনি আসবেন না বলে আমাদেরকে যে পড়া দিয়েছে বাহ 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 এই যে লক্ষ্মী তাই নাকি তুই আবার ক্লাস নিয়েছিস আমি কেন নিব ওরা নিজে নিজেই বলছে তাই বুঝি বেশ বেশ বল তোর বাবা তো পড়াটা ছড়ি প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি চাই তোমায় চাই চুপ কর চুপ কর উরি উরি বাবা উরি উরি বাবা কিনারো জঘন্য করে দিলি এটা করে ক্লাস হচ্ছে এ শোনো এইভাবে স্কুলে যাবে না বুঝতে পারলে তুমি কাজ করো বুঝতে পারলে তোমার বাবার সঙ্গে আমার দেখা হচ্ছে বুঝলে তোমার বাড়িতে আত্মীয় এসেছে বাড়ি যাও ঠিক আছে যাও তোমার ছুটি বাবা যাও তো যা ঝন্না ও যাও তো বইগুলো নিয়ে নিয়েছে এ হারান নে নে বইগুলো নিয়ে না বইগুলো নিয়ে না বই হাতে নাও বই হাতে নাও বাবা রে বাবা সব কি জানে বললাম একটা ছেলের সঙ্গে পড়া যায় আমারও আছে এটা আবার কি রে এটা সিরগট হ্যাঁ ও স্লেট আরে এটা পেন্সিল পেন্টেল চুপ নু তো লোকে বলে লাগে এই দিক দিয়ে মুখ দেখা যাবে এই দিক দিয়ে লেখা যাবে ও তাই বুঝি শুন কি হবে স্যার এখন সবাই তোরা এসেছিস যাকে এই যে সামনে বুঝতে পারলি ময়না মেলাটা শুরু হয়েছে তাই সবাই ময়না মেলার জন্য ছুটি পাবে ছুটি ছুটি আচ্ছা আচ্ছা যাকে ছুটি লাগে আমি পিছি দুখানা প্রশ্ন করব তোমাদের যেন মনে থাকে তোমাদের হ্যাঁ প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা একদম মিষ্টি খেতে পারবে ঠিক আছে বলে আচ্ছা তোমাকে বলবো আগে বলেন বলতো বাবা কি বেটা এই কি হারাম জাদা কেন বলে কি না আমি তো বেটা আপনি যে বললেন যে বলতো বাবা শোন বস 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 হারাম জাদা আচ্ছা বলতো এই বর্তমান তো খেলাধুলা ভালোবাসিস আরে হাসি মত ভালোবাসি তাই না আমাদের ভারতবর্ষের ক্রিকেট টিমের অধিনায়কের নাম কি রে বললি ক্রিকেটের ক্রিকেট ক্রিকেট খেলার অধিনায়কের নাম এটা আবার কে জানে না স্যার তাই ক্রিকেট খেলার অধিনায়কের নাম হচ্ছে কি রে অম্বি মাইকওয়ালা তাই এদিকে 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 আর আমি জায়গা তোকে দিয়ে আর পারলাম না বলে কেন নিবে ওর
তোর বাবা তো চতু গুছো পারে না, তার আবার ছেলের নাম হারাম জাদা। বলতে বলো খিন্দর, তুই বলতে পারবি? বিরাট কোহলি। শুনলে শুনলে শুনলে, ওইটা তো আমিও বলতে চাইছিলাম। ও তুই বলতে চেয়েছিলি, ভালো বলতো এই ভারতবর্ষে বিশ্বকবির নাম কি? বিশ্বকবি মানে এটা এত চালু দেশের মধ্যে তাও আপনি জানেন না? না না বলা বলা। বিশ্বকবির নাম হচ্ছে বাঁধাকপি। বলে কি না বাঁধাকপি? এটা জানে না লেখা পড়া মন নেই, আসলামি করা জায়গা পেয়েছে। কে বলছো নাই স্যার? বলতো বাবা বলতো, বলে তো বলে 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 রবীন্দ্রনাথ ঠাকুর। ও চাই ও চাই ও চাই ও চাই, আমি বলতে চাই। মানে তুই এটাও জানতিস তাই না? আর একটা বলবো দুঃখে, আমি বলবো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর নামটা বলবো। শিক্ষামন্ত্রী? হ্যাঁ, এটা এতদিন আমাদের দেশে থাকলেন, আমার বাড়ির পাশে বাড়ি আপনার, এটাই জানলেন না? তুই জানিস নাকি? জানি মানে শিক্ষামন্ত্রীর নাম আমার বাবাই চেয়েছিল। বাবা যার ছেলে নেই তার আবার, এটা তুই জানতিস? খারাপ বলতো বাবা, শিক্ষার নামটা বলে দেখবো। বসু শুনলে? ওইটা তো আমিও বলতে চাইছিলাম। ও মানে সমস্ত তুই জানা আছে তাই না? যাক যাক, তাহলে মিষ্টিটা তুই খাবি? ভুল করছে? হ্যাঁ যাক যাক যাক, দীপালি তোমাদের ছুটি আজকে মতো কেমন? আবার এই যে ময়নামেলা পাঁচ দিন হবে, পাঁচ দিন পর আবার স্কুল খুলবে। পাঁচ দিন পর? ঠিক আছে স্যার, আমরা জানিয়ে দেবো, আমি জানিয়ে দেবো। এসো মিষ্টি খাবি না? আমাকেও দিয়ে দেন। মিষ্টি? না না ছুটি 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 আমার দেওয়া যায় নাকি? আপনি ওদেরকে দিলেন, আমাকে ছুটি দিন। কি কোথা থেকে ছুটি দেবো? গামছার মধ্যে বেঁধে দেবো ছুটি নাকি? গামছায় বেঁধে নিয়ে যাবো না? তাহলে কেবল কোনো ছুটি আমার গামছায় বেঁধে নিয়ে যাবে নাকি? আগে স্যার কি ভেবেছিস? ছুটি দিবেন ওখানে বেঁধে নিয়ে চলে যাবেন। আর ছুটি কি? ছুটি মানে কি বুঝিস? ছুটি মানে বুঝেন না? তুই বুঝিস না বলতে, ছুটি মানে কি বলতো? ছুটি মানে কি? কি সজনা সজনা হারা, ওটা হচ্ছে সজনার ছুটি, তরকারি খাওয়া যায়, এটা স্কুল ছুটি, তার মানে আজ স্কুল বন্ধ তাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে চলি চলি। হ্যাঁ চলেন, আমি মরবো নাকি স্কুলে? মরবি না মরবি না, কষ্ট কবি মরবি না। মাস্টার মশাই যদি পাঁচ দিন পরে না আসে তাহলে আমি মরবোই না খাইয়া, বুদ্ধি করতে হবে, না করলে হবে না। মাস্টার মশাই যখন বলছে স্যার 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 আমি পায়খানা করব, আমার পায়খানা লাগে না। এইবার রয়েছে তোমার একমাত্র পুত্র শ্রীমান্ত, যতদিন আমি তাকে বিবাহ না দিয়েছি ততদিন আমার কার্য আমি সত্যি করতে পারবো না। চাঁদ পুত্র সীমান্ত লক্ষ্মীধর পাঠশালা হইতে পারি ভিড়ছে,
এই মুহূর্তে আমি যাব বিলম্ব করব না বিলম্বে তার রাস্তার প্রথম মাঝে আমি দাঁড়িয়ে থাকব আজ জানে পাঠশালা গিয়ে অনেক বিলম্ব হয়ে গেল জানি না জানো মনে হয়তো জননী আমার পথে বসে আছে যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না যাব জননী মোর এক গ্লাস জল গ্রহণ করবে না তাই আর পথ মাঝে বিলম্ব না করি আমি অতি শীঘ্রই ফিরে যাব চম্পলার প্রাসাদে আমি চাই না কেন সুন্দরী রূপ ধারণ করেছি ওই তো যেন নিত্যদিন লক্ষিন্দর এই পথ ধরে নিজের গৃহে ফিরে যায় আজকেরও না জানি হয়তো এই পথ ধরে ফিরে যাবে এই পথ মাঝে এই বটবৃক্ষের তলায় বসে অপেক্ষা করব দেখব লক্ষিন্দর সে কখন ফিরে যায় পাঠশালা থেকে প্রথমা যে এক অপরূপ সুন্দরী না না আমি তাকে দেখে বলবো না কারণ জননী মহরে বলেছে পাঠশালা যাবার সময় কাউকে কটু কথা বলতে নিষেধ করেছে কারো দিকে দেখতে নিষেধ করেছে না 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 আমি ফিরে যাই শুধুমাত্র আমি যাব আমার মাতার নিকটে আমি যাই না লক্ষিন্দর যেন আমার সঙ্গে কথা না বলে চলে যায় এই মুহূর্তে আমি লক্ষিন্দর রঙে আমি তার সঙ্গে কথা না বলে চলে যাব না 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 আমি তার সঙ্গে কথা বলি না কেন সে কি কেনই বা এই পথে মাঝে বসে আছে এই যে শোনো তোমাকেই বলছি আমাকে হ্যাঁ কিন্তু তুমি কে আমি তো তোমায় চিনি না আমাকে চেনো না শোনো আমি অন্য কেউ না আমি হচ্ছি চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাবারে একমাত্র পুত্র নাম হচ্ছে মোর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তবে তুমি আমায় অমন করে ডাকলে কেন কেন ডাকলাম জানো বলো আমি পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছিলাম সে সময় যেন দেখতে পেলাম পথের মাঝে তুমি বসে আছো কিন্তু বলো তো পথ মাঝে কোনো মানবের সঙ্গে যদি দেখা হয় তার সঙ্গে সাক্ষাৎ না করে তার সঙ্গে কথা মতন না করে কি করে যায় তাই তো আমি ফিরে আসলাম আচ্ছা বলছিলাম তোমার নাম কি গো আমার নাম সোনা সোনা হ্যাঁ সত্যি এত সুন্দর নাম তোমার নাম শুনে যেন আমার এই হৃদয়খানে যেন ভরে গেল সে কি বলো হ্যাঁ গো কিন্তু তুমি আমার সঙ্গে কেন কথা বলছো চিনি না জানি না তুমি আমার সর্বমুখ থেকে সরে যাও আমি অন্য কোথাও চলে যাব শোনো বলছিলাম প্রথমা যে একজন অপরূপ সুন্দরী কে সুন্দরী তোমার ঘরে কি কোনো মা বোন নেই প্রথমা যার আমি একাকিনী নারী বসে রয়েছি এই প্রথমা যার একা পেয়ে তুমি আমায় সুন্দরী বলছো কিন্তু জানো সোনা আমি যেন যখন থেকে দেখেছি তোমার রূপে যেন আমি মুগ্ধ হয়ে গেছি আমার রূপে মুগ্ধ হয়েছো কিন্তু তুমি আমায় সুন্দরী বলছো তুমি কি বিয়ে করেছো বিয়ে হ্যাঁ আচ্ছা বলো তো বিয়ে কি জিনিস বিয়ে কি কোনো গাছের ফল না নদীর জল যদি সত্যিকারই কোনো গাছের ফল হয়ে থাকে ওকে শোনো আমাকে একখানা দাও না আমি যেন বড্ড ক্ষুধা আর্ত তাই ওই ফলখানে আমি ভোজন করে আমার এই তাপিত প্রাণকে আমি শীতল করবো যদি সত্যি কোনো নদীর জল হয়ে থাকে আমাকে এক গ্লাস দাও আমি বড্ড পিপাসিত আমি ওই জল পান করে যেন আমার পিপাসা যেন আমি পূর্ণ করবো সত্যি হাসালে তুমি হাসালে এত বড় যুবক ছেলে হয়েছো বিয়ে কি জিনিস এখনো জানলে না প্রথম আজ আমি বসে রয়েছিলাম আমায় দেখে তুমি সুন্দরী বলছো শোনো গো শোনো বিয়ে কোনো গঙ্গার জল নয় আর গাছের ফল নয় তবে বিয়ে মানে দুটি জীবনের মিলন যেমন দেখে না আমি আর তুমি যদি তোমার বিয়ে হতো
তাহলে আমার মতো এক অপরূপ সুন্দরী সর্বদাই তোমার বাম পাশে থাকবে। সে কি বলছিস? হ্যাঁ, আর কি হতো? সকালে সন্ধ্যা তোমার পদসেবা করত, তোমার জন্য শয্যা পেতে যেত, সব সময়ের জন্য যেন তোমার কাছাকাছিতেই থাকত। সত্যি বল, তুমি কি বিয়ে করনি? না গো, বিয়ে করনি। বিয়ে যে কি জিনিস আমি যে জানি না, তাই সর্বপ্রথম আমি তোমার কাছ থেকে শ্রবণ করলাম, যদি সত্যিকারই আমি বিয়ে করি তোমার মতো একে অপরূপ সুন্দরী আমার পাশে থাকবে, সে সর্বদাই আমাকে আদর করবে, সব সময় যেন আমার পাশে পাশেই থাকবে, তাই না? তাহলে বলো না, আমি যে বিয়ে করব। বিয়ে করবে? কিন্তু এভাবে তো তুমি বিয়ে করতে পারবে না। তবে কিভাবে? কি এমন কর্ম করলে আমি তোমাকে বিয়ে করতে পাবো বলো? বিয়ে করতে গেলে তোমায় যে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম? অনেক কষ্ট করতে হবে। কি এমন বলো? ঘরে ফিরে গিয়ে মাতারে নিকটে যাবে না, পিতারে নিকটে যাবে না, হ্যাঁ মান করে বসে থাকবে। ওই যে তোমাদের যে গোসা মন্দির রয়েছে, ওই গোসা মন্দিরে প্রবেশ করে মান করে বসে থাকবে। তোমার মাতা যখন তোমায় খুঁজতে খুঁজতে তোমার নিকটে আসবে, তখন মাতার সঙ্গে শর্ত করে এই বিয়ের কথা তোমায় বলতে হবে। সে কি বলছো শোনা? আমি যদি আজকে পাঠশালা থেকে গৃহে ফিরে না যাই, আমি যদি যাই সেই গোসা মন্দিরে প্রবেশ করি, তাহলে আমি তোমাকে বিবি করতে পাবো? হ্যাঁ, আমায় তুমি পাবে, আমি সর্বদাই তোমার পাশাপাশি থাকবো। যদি সত্যি তাই হয়ে থাকে, আমি তোমার সবাইকে কথা দিচ্ছি শোনা, আমি এই পাঠশালা থেকে আর প্রাসাদে ফিরে যাব না। রয়েছে পাঠশালা, প্রাসাদের এক প্রান্তে যেন রয়েছে গোসা মন্দির, ওই গোসা মন্দিরে আমি প্রবেশ করব। যতক্ষণ পর্যন্ত আমার বিবাহ দেবে বলে স্বীকৃতি না দেবে, আমি ওই গোসা মন্দির থেকে বাইরে যাব না গো। বেশ, এই কর্মটুকু তুমি করো, আমি তোমার অপেক্ষায় বসে থাকব। তাই হবে স্যার। আসি তবে। চলে যাবে? হ্যাঁ ঠিক আছে। সে কি? ও পিয়া না যা না যা না যা রে পিছু ডাকলে আমাকে ছেড়ে, মনে আগুন জ্বালে পিয়া না যা না যা না যা রে আমাকে ছেড়ে, একা একা ছেড়ে আমাকে ছেড়ে, মনে আগুন জ্বালে। প্রথম যখন হয় দেখা দুজনা দুজনার সাথে, মনে হয়েছিল তখন আকাশ হতে সূর্য আসে, প্রথম যখন হয় দেখা দুজনা দুজনার সাথে, মনে হয়েছিল তখন আকাশ হতে সূর্য আসে। আমি ভাইবে ভেবেছিলাম গো তুমি যে হবে আমার, আমি যে হব তোমার, তুমি যে হবে আমার, আমি যে হব তোমার। আমার কাছে ধরা ভালোবাসার বন্ধনে রেখেছিলে না তারা, তুই যে আমার তারা দিলে আমার কাছে ধরা ভালোবাসার বন্ধনে রেখেছিলে না তারা, আমি ভেবে ভেবেছিলাম গো তুমি যে হবে আমার, আমি যে হব তোমার,
तुम्हें जे हबे अमार आमी जे हबो तुम्हार तुम्हें जे हबे अमार आमी जे हबो तुम्हार तुम्हें जे हबे अमार आमी जे हबो तुम्हार তাহলে কি সত্যি সত্যি শোনা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে না ওকে শোনো আমি যখন তোমাকে কথা দিয়েছি সত্যিকারে আমি তোমার কথা মতো কর্ম করব আমি এই মুহূর্তে যাব না ওই প্রাসাদে প্রবেশ করব না আমি শুধু প্রবেশ করব সে আমাদের বসাবন্ধুর পিতা মাতা খুঁজতে খুঁজতে যখন যাবে আমার নিকটে তখন আমি সমস্ত কিছু তোমার কথা খুলে বলব আর যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে না পাবো তোমাকে সারা জীবনের মতো জীবন সঙ্গী করতে না পাবো আমি যে কিছুতে ওই গোসাবন্ধুর থেকে বাইরে যাব না তাই আমি যাই না কেন শোনো সারা নিস্তমে গৌরী নারায়ণী নমঃ।